Assalamualaikum. স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট একটি কেক তৈরি করে দেখাচ্ছি। এটাকে টি টাইম কেক বা পাউন্ড কেকও বলা হয়ে থাকে। কেকটি তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। চায়ের সাথে টাই হিসেবে জমিয়ে খাওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটি মিক্সিং বোলে স্বাভাবিক তাপমাত্রা দুটি ডিম নিয়ে নিচ্ছি। এক চা চামচের আট ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে হালকা একটু ফোমি হয়ে আসা পর্যন্ত বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারবেন। যখন এরকম হালকা একটু ফোমি হয়ে আসবে, এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আধা কাপের চেয়ে একটু কম চিনি দিলাম। আর চিনিগুলোকে একবারে না দিয়ে কয়েকবারে অল্প অল্প করে দিতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত বিট করছি যতক্ষণ না এই মিশ্রণের কালারটা সাদাটে হয়ে আসছে আর বেশ একটু ঘনও হবে। আমি মিডিয়াম স্পিডে বিট করলাম। দেখুন বেশ খানিকটা ঘন হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারবেন। এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে 20-30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। হয়ে গেছে। এবার চারপাশ থেকে সব কিছুকে নামিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। একটি স্ট্রেইনারে শুকনা উপকরণগুলোকে চেলে নিব। এখানে 2/3 কাপ ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে অল্প অল্প করে 2-3 বারে চালনি দিয়ে চেলে ডিম চিনির মিশ্রণের মধ্যে দিয়ে নিব। এতে করে ময়দার মধ্যে যদি কোনো বড় দলা থাকে এগুলো আর কেকের ব্যাটারে যাবে না। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পাউন্ড কেকের ক্ষেত্রে স্পঞ্জ কেকের মতো খুব আলতো হাতে মেশানোর দরকার নেই। আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারবেন। মেশানো হয়ে গেছে। আমি একেবারে নিচ পর্যন্ত একটু উল্টে পাল্টে মিশিয়ে দিলাম। এখানে একটি কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডটাতে দেখতে পাচ্ছেন বেকিং পেপার দিয়ে নিয়েছি। 2-3 বার ট্যাপ করে দিচ্ছি। এবার চলে যাচ্ছি বেক করার জন্য। আর আজকের এই কেকটাকে আমি চুলায় বেক করব। এ কারণে চুলায় আগেই একটি প্যান গরম করতে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে কয়েকটা সাদা কাগজ দিয়ে দিলাম। এতে করে কেকের উপরে এবং চারপাশে ওভেনের মতো কালার আসবে। একটি স্ট্যান্ড দিয়ে নিলাম। আর আমি কিন্তু প্যানের নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি। এবার কেকের মোল্ডটাকে বসিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উপরে কালার আনার জন্য অবশ্যই সিলভার স্টিল বা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিতে হবে। তাহলে উপর থেকেও আঁচটা খুব ভালোভাবে পাবে এবং কেকের উপরে কালার চলে আসবে। চুলার আঁচটা লোয়ের চেয়ে সামান্য একটু বেশি রেখে আমি বেক করে নিয়েছি প্রায় 35-40 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কেকের উপরটাতেও খুব ভালো মতো কালার চলে এসেছে। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মোল্ডের ভিতর থেকে বের করে নিয়ে কেকের চারপাশ থেকে বেকিং পেপারটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন কেকের উল্টা পাশেও কিন্তু একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। কেকটাকে কেটে দেখাচ্ছি। এই কেকটা কিন্তু অনেক সফট হয়ে থাকে, খুবই ঝটপট তৈরি করা যায়। আর দেখলেন তো, চুলায় তৈরি করলেও ওভেনে তৈরি কেকের মতোই কালার আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এভাবে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কেকটাও এতটাই পারফেক্ট হবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।